2019 সালের 31 অগস্ট বউবাজারের দুর্গাপিটুরি লেন ও শ্যাঁকড়াপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ। একের পর এক বাড়িতে ধরে ফাটল, প্রাণ ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন বাসিন্দারা। 23টি বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তা পুরোপুরি ভেঙে ফেলতে হয়। সেই ঘটনার 3 বছর পর 2022-এর 11ই মে একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে কাজ চলাকালীন ফের ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে, দ্বিতীয় দফায় ভেঙে ফেলতে হয় কয়েকটি বাড়ি। সেই সব বাড়ির বাসিন্দাদের জন্য রবিবার সকালে এলো সুখবর। বউবাজারে ভূমিপুজো করলেন KMRCL এর ঠিকাদার সংস্থার আধিকারিকরা। কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপিটুরি লেন ও শ্যাঁকড়াপাড়া লেনের 24টি বাড়ি নির্মাণ করবে এই ঠিকাদার সংস্থা। ভূমি পুজো নিয়ে আমাদের খুবই সদর্থক, আমরা খুবই খুশি হয়েছি। মূল বিষয় হচ্ছে আমাদের জমির এখনো পর্যন্ত আর্কিটেকচারাল প্ল্যান তৈরি হয়নি, তার আগেই ভূমি পুজোটা হলো। ঠিক আছে, এটা একটা শুরু হয়েছে, কিন্তু আগামী দিনে আমাদের দেখতে হবে এটা আর্কিটেকচারাল প্ল্যানটা স্যাংশন করাতে হবে। সেই স্যাংশন হলে তবেই তো আমরা বুঝবো যে আমাদের বাড়ি হচ্ছে। স্টার্ট করতে হবে, কোথাও একটা গিয়ে শুরু করতে হয়, সেই শুরুটা হলো। এই জিনিসটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু পরবর্তীকালে আরও স্বচ্ছতা দরকার। রবিবারের ভূমি পুজোতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ও এলাকার বিধায়ক তাপস রায়। আমাকেও, আমি আমার পরিবার সহ 105 বউবাজারের যারা আমরা বাসিন্দা, তাদের সকলকেই বেশ কিছু মাসের জন্য উৎখাত হতে হয়েছিল। 4 মাস মতন আমিও বাড়ি ছেড়েছিলাম, কিন্তু এদের যে অসহনীয় অবস্থা, এখানে তো মাঠ হয়ে গেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন সব কিছু এখানে করা হয়, কোনো কিছু যেন একদিন আধ দিনও দেরি না করা হয়। 5 বছর হয়ে গেল, 2019-এ মুহূর্তের মধ্যেই এত মানুষ ঘর ছাড়া, 2-3টে রাস্তা একেবারে শ্মশান। আজকে একটা ভূমি পুজোর মধ্যে থেকে সেইটা শুরু হলো, এখন অনেকগুলো বিষয় সামনে আসবে, এই বাড়ির নকশা হবে, ফলে এই সমস্ত কাজগুলো বলতে পারেন আজ থেকে একটা চলা শুরু হলো। আচমকা হারিয়েছিল মাথার উপরের ছাদ, ভিটে হারিয়ে জায়গা হয়েছিল ভাড়া বাড়িতে। রবিবার ভূমি পুজোয় নতুন করে স্বপ্ন দেখছেন বউবাজারের বাসিন্দারা, বাড়ি ফেরার অপেক্ষায় অনেকগুলো পরিবার। অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।